হচ্ছেন আর ভয়েস নিউজ। একই পরিবারের চারজনকে খুন করে বাড়ির বেসমেন্টে চার মাস ধরে পুঁতে রাখার অভিযোগে গ্রেফতার এক যুবক। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর থানার পুরাতন ১৬ নম্বর মাইল এলাকা। ধৃত যুবকের নাম আসিফ মোহাম্মদ, বয়স ১৮ বছর, উর্ফে আনান শেখ। স্থানীয়রা জানান মাধ্যমিকের পর সে নিখোঁজ হয়, তারপর বাড়ি ফিরে আসে। তারপর থেকে সমাজ থেকে ওই যুবক বিচ্ছিন্ন হয়ে থাকত। বেশ কয়েক মাস আগে পরিবারকে কলকাতায় নিয়ে গিয়ে রাখবে বলে সমস্ত সম্পত্তি বিক্রি করে দেয়। এরপরেই ওর পরিবার নিখোঁজ হয়ে যায়। পাড়ার লোকেরা জানতে চাইলে সে বলে সবাই বাইরে আছে, আসবে। তারপরে এই ঘটনা জানাজানি হয়। তার কাছ থেকে ল্যাপটপ, একাধিক ফোন, সাউন্ড সিস্টেম, টিভি, সিসি ক্যামেরা সমেত বহু অত্যাধুনিক গ্যাজেট উদ্ধার হয়েছে। বাইরে কারো প্রবেশ অনুমতি ছিল না বাড়িতে, নিজের বাড়িতেই ল্যাব তৈরি করে রেখেছিল সে। ছেলেটা ছোট থেকেই লেখাপড়া করে মাধ্যমিক দেওয়ার পরে হারিয়ে যায়, তারপরে আসে, ওকে খুঁজা খুঁজে পরে অনেক খুঁজাখুঁজি পরে আসলো, মাসখানিক পরে ২৫ দিন পরে আসে। থানায় নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে ওকে অনেক রকম জিজ্ঞেস করার পরে বলে যে আমাকে আমার বাবা ল্যাপটপ নিয়ে দেয়নি, আমি নিয়ে যেতে আসছি, তো নিয়ে যাচ্ছি দেয়নি, ওই জন্য আমি চলে গেছিলাম, আমার সাথে কেউ ছিল না। পুলিশের সন্দেহ ছিল যে হয়তো কেউ ছিল সাথে, তোলেন না, স্বীকার করলো না যে আমার কাছে কেউ নাই। তখন পুলিশ ওকে ছেড়ে দিল, নজর রাখতে পারে, ও থাকে, ওর বাবা মামা নিয়ে থাকে, আমরা তার রমজান বাবা মা আছে, এই বাবা মাকে প্রলোভন টোলোভন দিয়ে কী প্রলোভন দিয়েছে মালিক জানে, ওই জানে। প্রলোভন দেওয়ার পরে তবে বাবাকে বলেছে আমি তোমার এখান থেকে কলকাতা এরকম ফ্ল্যাট করে দেবো, ওখানে থাকবে, ওখানে যাবেন, আমি এখানে আমাকে এই নামে করে দেবো জায়গাটা, এই জমি জায়গা বিক্রি টিক্রি করে লিচুর বাগান, মাঠের জমি ৬ লাখ টাকা, ১২ লাখ টাকা করে মাঠের জমি, লিচুর বাগান ৬ বিঘা, ৬ বিঘা আপনার ধানের জমি বিক্রি করে দেওয়ার পরে আপনার এই দুটা ট্রলি ছিল, ট্রলি দুটা আপনার এই ডাম্পার দুটা বিক্রি করা, স্কর্পি সব বিক্রি টিক্রি করে, মোটর সাইকেল সব বিক্রি টিক্রি করে ছেলেকে করে দেওয়ার পরে বলে কই আমার বাড়িটা করে দাও, পুরোনো বাড়ি করে আমরা যাবো ওখানে, ওরা থামো একটা দিন, হ্যাঁ আমি একটা রিসার্চ করার আছে, রিসার্চটা করবো, তোমাদের একটা দরকার আছে, এই করে কীভাবে কী করেছে মেরে রাত্রেবেলা মেরে দেওয়ার পরে, রাত্রে মেরেছে না কখন এসে তারপরে আমরা জানি না, তারপরে আমরা খোঁজ করি, তো বলছি যে নাই কলকাতা চলে গেছে, ওখানে আমাকে এই জায়গাটা দিয়ে দিয়েছে, কলকাতা চলে গেছে, বাইরে আছে, প্রথম কলকাতা বলা নেই, প্রথম বলছে বাইরে আছে, তারপরে আমরা বলি তোমরা কলকাতাতে গিয়ে আছে, আসবে এখানে, এই চলে আসবে, এই মাসে আসবে, ওই ১৫ দিন পরে আসবে, এই আসবে, আমরা এইভাবেই থাকি। তারপরে ওর বুড়ো ছেলে থাকে, ওকে বললাম যখন, তখন বলছি যে এরকম ব্যাপার ঘটনাটা ওর বুড়ো ছেলেই, তারপরে ঘটনা হয়েছে, তখন আমরা পুলিশকে কতদিনকার ঘটনা, এটা ঘটনাটা ধরেন ৪ মাস, এই আপনার রোজার ঈদের, আমাদের ঈদের আগে আগে, নামাজের ঈদের আগে যে ছেলেটাকে ধরেছে ও কীরকম ধরনের ছিল? একদম সাদা ছিল, এমনি কোনো গ্রামের মধ্যে নয়, বাড়িতে কোনো বের হতো না, ওর মা বলতো যে ৬-৭ বছর বয়স থেকে চোখ বেঁধে ঘুমাতে শুনি, আর কোনো লোকের সাথে গ্রামে কোনো লোকের সাথে মিশতো না, এমন যে ধরেন এত লোক আছে বাইরে কেউ বলতে পারবে না যে গ্রামে কোনো লোকের কোনো ছেলে চিনে না, আমরাও চিনতে পারতাম না, আমি থানা গেছিলাম যখন ধরে নিয়ে যাই, থানা গেছিলাম আমি চিনতে পারছিলাম না। কজন মারা গেছে? ৪ জন। কে কে? মা, বাবা, আর ওর ছোট একটা বোন, আর ওর দিদি, দিদা, বাবার মা। এই গ্রামের মানুষ কি ভাবছে এখন? গ্রামের মানুষ তো সবাই ভাবছিল যে না বাইরে চলে গেছে, বাইরে আছে, কোথায় আছে, কোথায় আছে, এখন ভাবছে যে না সত্যিকারই এই চ্যাংড়া কী ধরনের চ্যাংড়া সেটা পুলিশই বলতে পারবে, এখন খোঁজ নিতে পারবে, আমরা কেউ কিছু বলতে পারবো না। চলাফেরাতে কোনো রকম বুঝতে পারছি না, চলাফেরাতে কিছু দেখা যাচ্ছে, চলাফেরাতে কোনো রকম কেউ কিছু বুঝতে পারেনি, চলাফেরায় কেউ কোনো রকম ইঙ্গিত পায়নি, পেলে তো হয়তো সমাজ হয়তো একটু দায়িত্ব নিয়ে সুরক্ষা করতো। আপনার নাম কি? আমার নাম মুক্তি।
watching our voice news for daily news updates and do follow, like and share this video. Thank you.